বন্ধুরা, আজ জানব নরেট 28 পিল সম্পর্কে। আসলে ব্যস্ততা এবং সচেতনতা দুটি এখন বেড়ে যাওয়ার ফলে দুটি বাচ্চার মাঝখানে সব দম্পতি একটু গ্যাপ রাখতে চান। এ সময়ে জন্ম নিয়ন্ত্রণের জন্য কেউই দীর্ঘমেয়াদী পদ্ধতি নিতে চান না, বরং সহজেই শুরু এবং বন্ধ করা যায় এমন পদ্ধতি খুঁজেন। স্ক্রিনে যে পিলটি দেখছেন এটির নাম নরেট 28, যার খুচরা মূল্য 23.52 অর্থাৎ 24 টাকা, আর এটি স্বল্প মাত্রার জন্ম নিরোধক একটি পিল। যাদের এখনো কোনো বাচ্চা হয়নি এবং নবদম্পতি এবং যারা এই খাবার বড়ি দিয়ে তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান, তারা অনেক সময় চিন্তায় পড়ে যান যে আসলে পিলগুলো কিভাবে খেতে হবে এবং খাওয়ার নিয়ম কি। আসলে নরেট 28 এখানে 28টি পিল রয়েছে, ফেমিকন নামে আরো একটি পিল রয়েছে যেটির ভিডিও আমরা আগে দিয়েছি, ওটি খাওয়ার যেই পদ্ধতি এই পিলটিও ঠিক একই পদ্ধতি। অর্থাৎ মাসিক শুরুর দ্বিতীয় দিন থেকে যতদিন পর্যন্ত বাচ্চা নিতে না চান ততদিন পর্যন্ত এই পিলটি খাওয়া চালিয়ে যেতে হবে। এই প্যাকেটটির মধ্যে একটি কাগজ রয়েছে যার মধ্যে ছবি দিয়ে তীর চিহ্ন দিয়ে নিয়মাবলী লেখা রয়েছে যে কিভাবে আপনি খাবেন, এবং সাদা পিল এবং এই বাদামি পিল কখন কোন সময় খাবেন সবকিছুই লেখা রয়েছে। তবে প্রতিদিন একটি করে পিল খেতে হবে, সহবাস করলেও খাবেন এবং না করলেও খাবেন, এবং এটি প্রতি রাতেই খেতে হবে। আর যদি কোনো কারণে একটি খেতে ভুলে যান তাহলে পরের দিন দুটি খেতে হবে। যতদিন বাচ্চা নিতে না চান ততদিন পর্যন্ত একটা না খেতে হবে, আর এতে কোনো সমস্যা নেই। তবে আমরা প্রতিবারই বলে থাকি, প্রতিটি ভিডিওতেই বলে থাকি, আপনি যে কোনো ওষুধ খাবার বেলায় অবশ্যই অবশ্যই একজন ভালো মানের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। আর এই বিষয়ে তো অবশ্যই অবশ্যই আপনি কোনো একজন গাইনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেনই। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলটি কোনো ডাক্তারি পরামর্শ দিয়ে থাকি না, আমরা কোনো পরামর্শক নই, ডাক্তারও নই, আমরা জাস্ট একটি ওষুধের সঙ্গে আমাদের দর্শক এবং ভিউয়ার্সদের সঙ্গে আমরা সেতু বন্ধন করে দিই। বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধগুলোর একটা রিভিউ থাকে এই ভিডিওগুলো। আপনি কখনোই এই ভিডিও দেখে ওষুধ খাবেন না, এটা দেখে আপনি হয়তো ওষুধটি সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারবেন। আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ সেবন করবেন। যা হোক বন্ধুরা, আমাদের এই ভিডিও দেখে কখনো আপনি ওষুধ গ্রহণ করবেন না, কারণ আমরা কোনো চিকিৎসক নই, আমরা কোনো ডাক্তার নই, আমরা শুধুই আপনাদেরকে এই ওষুধটি সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়ে থাকি। তাই যে কোনো ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেটা সেবন করবেন।